নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী, আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে বেশ কয়েকটা বই নিয়ে কথা বলবো। খুব রিসেন্টলি বইগুলো পড়েছি, ইভেন কয়েকটা বই আমি আজকেই পড়েছি। তা প্রথমে একটা উপন্যাস নিয়ে কথা বলবো, তারপর বেশ কিছু সদ্য কেনা বই নিয়ে কথা বলবো, এবং কিছু বই সদ্য প্রকাশিত হয়েছে সেটা নিয়েও কথা বলবো। দেরি না করে প্রথমেই যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের চালচিত্র, দেশ থেকে প্রকাশিত বই, 200 টাকা মুদ্রিত মূল্য। অনলাইনে চাইলে আপনারা এই বইটি বইঘর.ইন থেকে কিনতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এবং যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে, চেক করে নিতে। আসে কাহিনী আবর্তিত হয় ঋতবান লাহিড়ী বলে একজন বয়স্ক লোক, যার মেয়েরা বিদেশে থাকে, একজন বিদেশে থাকে এবং একজন ভারতেরই রাজস্থান অঞ্চলের একটি জাট পরিবারের সে পুত্রবধূ। সেখান থেকে ঋতুবান লাহিড়ী তার মেয়েদেরকে, তার ছেলেকে ডেকে পাঠাচ্ছেন একসাথে একত্রিত হওয়ার জন্য। কেন? কারণ দুর্গাপুজো আসছে। উপন্যাসটা মহালয়ার দিন থেকে শুরু হয় গল্প, এবং শেষ হয় হচ্ছে দশমীর দিন থেকে বিসর্জনে গিয়ে এই উপন্যাস শেষ হয়, এবং এই উপন্যাসের কাহিনীও শেষ হয়। আপাতভাবে দেখা যায় যে হ্যাঁ, একটা পরিবার বা একটা পারিবারিক গল্প, এবং ঋতুবান লাহিড়ীর ছেলেমেয়েরা আসছে। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এখানে দেখানো হয় যে ঋতুবান লাহিড়ীর একজন পালিত ছেলে আছে সঞ্জয়, যে এই উপন্যাসের প্রধান, অন্যতম প্রধান একটা চরিত্র, এবং তার কিছু ঘটনা আছে, সে কেন পালিত ছেলে ঋতুবান লাহিড়ী, তার এই রকম ভাগ্য কেন হলো, সেগুলো অনেক কিছু রয়েছে, এটা উপন্যাসে পড়লে বুঝতে পারবেন। তা এই সঞ্জয় এবং তার বন্ধু বান্ধবরা মিলে ডিকসন রোডিজ একটা গ্রুপ, এবং তারা প্রথমবারের জন্য একটা দুর্গাপুজো আয়োজন করছে, এবং একটা থিম নির্ভর দুর্গাপুজো। সেখানে এক একজনের এক একটা দায়িত্ব আছে, এবং উপন্যাসটা অ্যাকচুয়ালি এই দুর্গাপুজো তারা কীভাবে আয়োজন করছে, প্রতিমা নির্মাণ এবং একটা প্যান্ডেল নির্মাণের যে পরিকল্পনা, দায়িত্ব, সব কিছু নিয়ে গল্পটা এগোতে থাকে। আমি যখন গল্পটা পড়ছিলাম তখন আমারও মনে হয়েছিল যে গল্পটা আসলে এভাবেই এগোবে, এবং আমি মানে ধরতে পারছিলাম না যে গল্পের এন্ডিংয়ে কী হবে অ্যাকচুয়ালি। মানে একটা খুব সাধারণ গল্প চলছে, আমরা কিছু চরিত্রের ব্যাকগ্রাউন্ড জানতে পারছি, এই যে ঋতুবান লাহিড়ীর এক মেয়ে জাট পরিবারের পুত্রবধূ, সেই জাট সম্প্রদায়ের বা তার যে জামাই, তার যে পুরুষতান্ত্রিকতা মানসিকতার মধ্যে, এবং তার স্ত্রীর প্রতি একটা অত্যাচারের দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং উপন্যাসে দেখাও যায় বেশ কিছু ঘটনা। তাই এখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, চরিত্রগুলো নিয়ে কথা হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানছি ইত্যাদি। কিন্তু প্যারালালি এই গল্পটার সাথে সাথে আর একটা গল্প চলতে থাকে এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে, যেটা উপন্যাসের শেষ না আসা অবধি আমি ধরতেই পারি না। এবং যখন গল্পটা আসে আমি মানে তখন আবার রিকল করি যে আচ্ছা, আমি এগুলো তো আগেও ঘটলো, মানে প্রত্যেকটা এক একটা অংশ ঘটে ঘটে আজকে এই পরিণতিটা হয়েছে উপন্যাসে। তা ওটা একটু আমার জন্য নতুন ছিল বা একটু চমকপ্রদ ছিল এই উপন্যাসটার ভালো লাগার ক্ষেত্রে। অবশ্যই উপন্যাসটার মধ্যে ভালো মন্দ দিক আছে, ভালো দিকগুলো আমি মোটামুটি যা আলোচনা করলাম আশা করছি বুঝতে পারলেন। মন্দ দিকের মধ্যে আমার মনে হচ্ছে কিছু চরিত্রের বিহেভিয়ারাল, মানে একটু বিহেভিয়ারগুলো যদি মানে কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সট্রিম হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে, একটু হয়তো কম হলেও হতো। কিন্তু গল্প আমি প্রথমে একদমই আশা করিনি এরকম জায়গায় শেষ হবে, কিন্তু অদ্ভুতভাবে মানে গল্পটা শেষ হয়, এবং যখন শেষ হয় অবশ্যই উপন্যাসটা আমাদের মনে থাকে এমনভাবেই শেষ হয়। তার কিছু বলবো না, এটা খুব চমৎকার একটা প্রচ্ছদ রয়েছে, এবং আপাতভাবে এটা একটা সামাজিক উপন্যাস মনে হলেও শেষের গিয়ে যেন আমার একটা মানে একটা থ্রিলার বা এই ধরনের একটা আবহ তৈরি হয়। তা আশা করছি এই বইটা আপনারা পড়বেন, এবং ইতিমধ্যে অনেকেই হয়তো পড়ে ফেলেছেন, কারণ ইন্দ্রনীল সান্যাল বাবুর লেখা কিন্তু সত্যিই ভালো, ওনার গদ্য খুবই ঝরঝরে, এবং অবশ্যই খুব তাড়াতাড়ি পড়াও হয়ে যায়। তা এটাও আমি বলবো অবশ্যই একবার পড়ে দেখতে। এর পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছোট্ট একটা লিটল ম্যাগাজিন,
একদম এক হাতের মধ্যে চলে আসে। এটা একটা এনভেলপ, একটা খামের মধ্যে, এবং এটা হচ্ছে লোকাল ট্রেনের জার্নি, দ্বিতীয় সংখ্যা, শ্রাবণ 1431, 40 টাকা দাম। তাই এটার নাম হচ্ছে ল। আমি এটা খুলে দেখাচ্ছি, এবং একদিক এরকম ট্রেনের টিকিটের মতো। এটা যখন আমরা এরকম খুলবো, দেখা যায় যে এই ছোট্ট একটা বই যেটা একটা হাতের মধ্যে চলে আসে। এই ছোট্ট বই, এর মধ্যেও মানে সূচিপত্র রয়েছে, এবং এখানে মূলত লোকাল ট্রেনে যারা লিখেছেন লেখকদের অভিজ্ঞতায় এখানে ধরা পড়েছে। তা এটা ভীষণ রিসেন্টলি প্রকাশিত হয়েছে, এটা আমি বৈভাষিক থেকে সংগ্রহ করেছি, কলেজ স্ট্রিট থেকে। অনলাইনে কোথায় পাবেন আমি জানি না, তবে হ্যাঁ, এই ইনি মানে এইটার যে সম্পাদক, তিনি হচ্ছেন আবু সোলাইমান দারানি। তার বোধহয় ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, তিনি সম্ভবত এটা পোস্টের মাধ্যমেও ডেলিভার করছেন, সেটা আপনারা একবার দেখতে পারেন। খুবই চমৎকার, এবং আমি পড়েছি এটা, এত ছোট একটা বই, কিন্তু কিছু কিছু ছোট স্মৃতি যারা লিখেছেন লেখকদের ট্রেন জার্নি নিয়ে, সেটা যারা নিয়মিত ট্রেন জার্নি করেন বা একটা সময় হয়তো করেছেন, এখন করেন না, তাদের কাছে আমার মনে হয় এটা খুব একটা নস্টালজিক এবং খুব ভালো লাগবে পড়তে। অন্তত আমার পড়ে খুব ভালো লেগেছে, কারণ আমি একটা দীর্ঘ সময় ট্রেন জার্নি করেছি আমার মাস্টার্সের সময়। তো আমার কাছে এটা, এই বইটা বেশ আকর্ষণীয় লেগেছে এবং ভালোও লেগেছে। মাত্র 40 টাকা দাম, অবশ্যই এটা আপনারা পড়ে দেখতে পারেন। এবং এটা সত্যিই একটা লিটল ম্যাগাজিন, যার সাইজটাও সত্যি লিটল। তো এটা আমার মনে হয় সংগ্রহযোগ্য একটা ব্যাপারও বটে। এরপরে আর একটা বই, যেটা দীর্ঘ বহু বছর পর বলা যায় একটা সংখ্যায় রিপ্রিন্টই হলো, সেটা হচ্ছে বিষয় কার্টুনের চণ্ডীর চোখে ভারত দর্শন। এই বইটার প্রিন্টেড দাম রয়েছে 270 টাকা। কলেজ স্ট্রিটে বিভিন্ন জায়গায় 20% ডিসকাউন্ট আপনারা পাবেন, অনলাইনে হয়তো বিভিন্ন জায়গায় পাবেন। তা এইটা হচ্ছে একটা কার্টুন সংক্রান্ত পত্রিকা, এবং এই সংখ্যাটার বিশেষত্ব হচ্ছে এই যে ভিজিট ইন্ডিয়া উইথ চণ্ডী, এই কার্টুনের কালেকশনটা, 150-এর বেশি ছবি নিয়ে এই কার্টুনের কালেকশনটা প্রায় 50 বছর আগে প্রকাশিত হয়েছিল, এবং তারপরে এখন প্রকাশিত হচ্ছে এইটার মাধ্যমে। তা এটা আমি আসলে মানে পেপার ব্যাগ বলে আমি খুব যত্ন করে মলাট দিয়ে নিয়েছি, একটু হয়তো চকচক করতে পারে, একটু গ্লসি লাগতে পারে, কিন্তু বইটার যে ওপরের কাভারটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট, মানে হাতে যখন নেবেন বুঝতে পারবেন। এবং এটার কোয়ালিটি ভীষণ ভালো, মানে খুব ভালো কোয়ালিটির একটা পেপার ব্যাগ, এবং ব্যাগটা এরকম একটু কালারফুল এবং খুবই চমৎকার দেখতে লাগে। এইটার প্রথম পাতাটা এরকম। এই বইটার সম্পাদক হচ্ছেন বিশ্বদীপ গঙ্গোপাধ্যায়, সুশান্ত রায়চৌধুরী এবং অগ্নিভ চক্রবর্তী। ভিজিট ইন্ডিয়া উইথ চণ্ডী বা চণ্ডীর চোখে ভারত দর্শন, এটাতে পড়ার কি মতো কিচ্ছু নেই। মানে আপনাদের যদি মনে হয় যে কোনো রকম একদিকে কার্টুন একদিকে লেখা এরকম কিছু আছে, তা নয়। এই বইটা পুরোটাই কার্টুনের একটা বই, পড়ার থেকেও বেশি হচ্ছে এটা দেখার বই। আমরা মানে ভারত দর্শন করব চণ্ডী লাহিড়ির হাত ধরে। চণ্ডী লাহিড়ি অবশ্যই একজন কার্টুনিস্ট, আশা করছি মানে অনেকেই চেনেন হয়তো। তা এই বইটাতে শুধুমাত্র এইরকমভাবে কার্টুনের ছবিগুলো রয়েছে, এবং এই ছবির মধ্যে অনেক কিছু রয়েছে ভারতকে নিয়ে, যেটা কিছু কিছু জায়গায় একটু স্যাটারিক ছবি রয়েছে, যেগুলো পড়তে গেলে ভীষণ মজা লাগছিল আমার। তা এখানে হোটেল, তারপর আমাদের এখানকার যোগী, মানে যোগী মানে যোগী আমি কথা বলছি, ইন্ডিভিজুয়াল আর কি, এরকম আলাদা কিছু নয়। তারপর মানে অনেক কিছু, মানে ফুটপাথ, ফুটপাথে কীরকমভাবে লোকজন চলাফেরা করে সেই সব নিয়ে বেশ কিছু কার্টুন, কুকিং নিয়ে বেশ কিছু কার্টুন, মানে ইন্ডিয়াকে যে ছবিগুলো রিপ্রেজেন্ট করছে বা আমরা সচরাচর যেটা দেখতে পারি ভারতীয়দের মধ্যে, সেরকম কিছু স্যাটায়ার মিশিয়ে কার্টুন আঁকা হয়েছে এখানে, যেটা আমার খুবই চমৎকার লেগেছে পড়তে বা দেখতে। তাই এটা যদি আপনারা না নিয়ে থাকেন, এটা চেষ্টা করতে পারেন নেওয়ার, কারণ আমার মনে হয় এই বইটা বেশি দিন হয়তো মার্কেটে নাও থাকতে পারে, কারণ এটার অনেক চাহিদা রয়েছে। আমি মানে বেশ কষ্ট করে কলেজ স্ট্রিট থেকে জোগাড় করেছি, মানে সবাই অলরেডি বুকিং করে রাখছেন এই বইটার জন্য। তাই এটা যদি পেয়ে যান, অবশ্যই এই বইটা অবশ্যই সংগ্রহ করুন। যারা কার্টুন ভালোবাসেন তারা তো
একদমই মানে সংগ্রহ করবেনই। আর যারা কার্টুন ভালোবাসেন না তারা তারাও নিতে পারেন, অবশ্যই এটা দেখলে আপনারও ভালো লাগবে, কার্টুন ব্যাপারটা বুঝতে পারবেন। তা এই ছেলে হচ্ছে আর একটা বই। পরে যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো গ্রাফিক নভেল। এই দুটো আমি বুক ফার্মের ছাড় থেকে কিনেছি এবং দুটো আমার পড়া হয়ে গিয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে হরর গ্রাফিক নভেল, এটা হচ্ছে ছুম, তিনি বোধহয় এঁকেছেন। তা এর মধ্যে যে গল্পগুলো আছে সেটা হচ্ছে ডেথ গেম, প্রাচীন গাছ, ভ্যাম্পি এবং ভ্যাম্পির এক্সাম। এইটার মধ্যে আমার লাস্টের গল্প তিনটে, লাস্টের গল্প তিনটে, হ্যাঁ তিনটে বেশি ভালো লেগেছে। প্রথমটাও খারাপ না, বাট প্রথমটা অ্যাকচুয়ালি মানে আরও একটু মানে আর একটু থাকলেও গল্পটা একটু বড় হলে ভালো হতো। লাস্টের তিনটে গল্প খুবই মজার। এই ভ্যাম্পি হচ্ছে একজন ভ্যাম্পায়ার এবং সেটা তার এবং তার কয়েকটা মজার মজার অ্যাডভেঞ্চারের কথা এখানে আমরা দেখতে পাই। তা এটা আমার বেশ ভালো লেগেছে। আর এটার খুবই চমৎকার, মানে এটার ভেতরের কাগজের কোয়ালিটি খুব ভালো, যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু খুবই একটা রিচ কোয়ালিটির পেপার। এবং বইটা প্রায় 72 পাতার একটা বই এবং এটার দাম হচ্ছে 175 টাকা। আমি 30% ডিসকাউন্টে এই বইটা সংগ্রহ করেছিলাম, তা আমার মনে হয়েছে যে এটা কিন্তু ওয়ার্থ ইট। তা চারটি ভিন্ন স্বাদের গ্রাফিক হরর নভেল। তা এই যে হরর একটা শব্দ এখানে ব্যবহার করেছে সেটা কতটা প্রাসঙ্গিক বলি, ভীষণ ভয়ানক কিছু, ভীষণ সাংঘাতিক ভয় পাবেন এটা পড়ে, এরকম কোনো ব্যাপার নেই। একটু মজাই হয়তো লাগবে পরের দিককার গল্পগুলোতে। হরর ভয়ানক হরর নয়, এটুকুই বলবো আর কি। যারা এটা নেবেন বা নিয়েছেন অবশ্যই পড়বেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওর যেটা শেষ বই দেখাবো সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়া চন্দন। এটার চিত্রনাট্য ও ছবি করেছেন শান্তনু মিত্র। এই কমিক্সটা কিন্তু সত্যিই ভালো এবং এটা আসলে কালার্ড হলে আরও মানে একদম জমে যেত আর কি, কিন্তু কালার্ড নয়, এরকম ছবি রয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে। এবং সত্যি এই গল্পটা যেভাবে কমিক্সটায় উঠে এসেছে, কোনো দিক আমার মনে হয়নি কম বেশি, খুব সুন্দর করে গল্পটা শুরু হচ্ছে এবং এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে খুবই সুন্দর। আমি একটা ছবি একটু যদি বের করতে পারি দেখাবো, এই যে এই ছবিটা এত সুন্দর এঁকেছেন। এটা হচ্ছে নবদ্বীপের শহরটাকে আর কি দেখিয়েছেন শিল্পী। এটা খুবই চমৎকার লাগছে এবং এটা যদি কালার্ড হতো আরও সুন্দর লাগতো, কালার্ড নয় কিন্তু তবুও শরদিন্দুবাবুর এই চুয়া চন্দন আমি বলবো কমিক্স ভার্সনটা বুক ফার্ম থেকে কিনে পড়তে। এটার দাম হচ্ছে 180 টাকা, এটাও 30% কিনেছি। 30% বলছি বুক ফার্মের দুটো বইতে, কারণ এই বর্তমানে এখন ছাড় চলছে ওনাদের, তো এখন কিনলে আপনারা 30% এই বুক ফার্মের দুটো কমিক্স পাবেন। এবং আমার মনে হয় এই কমিক্সগুলো সংগ্রহ করা বেশ বুদ্ধিমানজনক কাজই হবে, কারণ কমিক্স পড়তে আমার মনে হয় আমাদের সবারই কম বেশি ভালো লাগে। যখন বড় বড় বই পড়তে ইচ্ছে করছে না তখন টুকটাক কমিক্স পড়ে নিলেন এবং সেটা একটা অন্যরকম আনন্দ দেয়, একটা ভিজুয়ালাইজেশন, ছবি, একটা গ্রাফিক নভেল, এটা পড়ার আনন্দ একটা অন্যরকমই হয়। তা ওই জন্যই আমি বলবো যে এগুলো পড়তে। আর আজকের ভিডিওতে তো বেশিরভাগই কমিক্স নিয়ে কথা বললাম, চুয়া চন্দন, হরর গ্রাফিক নভেল, বিষয়ে কার্টুন এবং এই ছোট্ট একটা বই লোকাল ট্রেনের জার্নি, এটা এবং যে উপন্যাসটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের চালচিত্র। তা ডেসক্রিপশন বক্সে অবশ্যই চালচিত্র কেনার লিঙ্ক এবং যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চেক করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, ভালো থাকবেন, বই পড়বেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। নমস্কার।